তাহলে এটা আমরা কিভাবে বলবো রক্ত শূন্যতা আছে না নাই, দুইটা জিনিসের সব দেখতে
চোখে দেখবো, জিব্বায় দেখবো, হাতে দেখবো, পায়ে দেখবো, মানে হাত পায়ে অতটা বোঝা যায় না। হ্যাঁ, কারণ হাতে অনেক সময় অনেকে দাঁত খায়, হলুদ লাগে থাকে, অথবা কাজ করে বিভিন্ন ময়লা লাগে থাকে পায়ের মধ্যে, সেম অবস্থা। তবে মেইনলি বোঝা যায় হচ্ছে যে জিব্বা এবং চোখ। এখন চোখের কোন জায়গায় দেখবো মানে হচ্ছে যে আমি রোগীকে বলবো উপর দিকে তাকান, এভাবে হাতটা আমি দিব। হ্যাঁ, হাতটা দিয়ে এই নিচের দিকে দেখবো, নিচের দিকে দেখলে এখানে যে লাল যে অংশটা দেখান, আমার চোখের মধ্যে লাল যে অংশটা, হ্যাঁ, চোখের সাদা অংশটি নিচে রাখাটা দেখলাম, এই চাঙ্গা অংশটা, এই যে লাল অংশটা দেখা যায়, এই লাল অংশটা যদি সাদা হয়ে যায়, লাল অংশটা মানে এখানে ক্যাপিলারি, মানে হচ্ছে যে শরীর রক্ত লাগে, ক্যাপিলারি ভিতরে রক্ত আছে, এই কারণে হচ্ছে যে ওনার লাল দেখা যায় সাদা। এখন ওনার যদি রক্ত না থাকতো একটা সাদা দেখা যাবে, সাদা, ঠিক আছে। আর জিব্বার মধ্যে হচ্ছে যে মাংসা করেন, আ করেন, জিব্বাটা বাইর করেন, এই জিব্বা এখন কিছুটা লাল দেখা যায় না, লাল, এটা হচ্ছে যে ওনার এই জিব্বা এখানে বাইর করেন, এখানে পেপিলা বলা হয় আর কি, এগুলা জাম্বুরাজের এরকম ক্রিয়া বাইরে থাকে, রোহারটা খায় এরকম জিব্বার মধ্যে এগুলো বাইর হয়ে থাকে, এগুলো হচ্ছে যে ক্ষয় হয়ে যাবে। একটা হচ্ছে যে একটু রেড ফিশ, লাল লাল রেড ফিশের মতো লাল লাল হয়ে যাবে, ঠিক আছে।
তাহলে আমরা নোটিশটা কিভাবে দেখব? নোটিশ দেখব চোখে, এটা চোখে জিহ্বা আসে হাই লিখে লাগাই তো পারবে চোখে কোন লাগাই সাধারণত যদি হলুদ হয়ে যায় তাহলে আমাদের তো জন্ডিস যতই প্রস্তাব কম হোক যতই প্রস্তাব হলুদ হোক তা জন্ডিস মোটামুটি বলা যায় না। তারপরেও যদি কনফিউশন থাকে আমরা পরীক্ষা করব ডাক্তারের কাছে পাঠাবো। তবে আর ওই যে ইউরিনারি প্রোডাক্ট এগুলো এগুলো খেলে কিন্তু আমরা কিডনি নষ্ট হয়ে যায়, একদিনে কিডনি কিন্তু একদিনে নষ্ট হয় না। আর কিডনি হচ্ছে হচ্ছে হাজারে আর এগুলো হচ্ছে যে হয়রানি রুগীর পার্টির হয়রানি রুগীর হয়রানি স্যার এগুলো তো মারা যায়, হ্যাঁ এগুলো তো স্যার মারা যাবে আমার কিডনি সমস্যাটা শুনলেই তো না। ডায়ালাইসিস হচ্ছে আপনার কিডনি অস্থা আপনার যে রক্ত রক্তটা পরিশুদ্ধ করে হচ্ছে কিডনি, কিডনির কাজ হচ্ছে আপনার এই নাইট্রোজেনকে বর্জন করতে পারে আপনার শরীরে যত রক্ত আছে এই রক্ত গুলা ছাড়বে বিষাক্ত পদার্থ গুলা আপনার ছেলেকে এভাবে নিয়ে আসবে বসা হিসেবে ঠিক আছে আমরা যে অংশটা দেখবো নিচে যে তার হলুদ হয়ে আসে যদি হলুদ হয়ে থাকে তাহলে দুটো জন্ডিস আর যদি না থাকে তাহলে জন্ডিস না। ঠিক আছে তাহলে অ্যানিমিয়া জন্ডিস তো বুঝলি আমরা, হ্যাঁ জন্ডিস হচ্ছে বিজে বিভিন্ন জায়গায় বেড়ে যায় এটা হচ্ছে যে এই তারপর হচ্ছে যে আপনি সায়ানোসিস এগুলো হচ্ছে যদি হেপাটাইটিস বি সবচেয়ে ক্ষতি হয় না।
1 মিলিগ্রাম পার ডিএল, এটা হচ্ছে
ল্যাটেন্ট জন্ডিস। জন্ডিস দুই প্রকার, একটা হচ্ছে ল্যাটেন্ট জন্ডিস, এটা হচ্ছে যে টিপিক্যালি আপনি চোখেও পাবেন না, হাতাও পাবেন না, চিন্তাও পাবেন না, তবে তার জন্ডিস আছে মাইল কম পরিমাণে। তারপর থ্রি এর বেশি হলে এটা হচ্ছে ক্লিনিক্যাল জন্ডিস, থ্রি এর বেশি হলে তখন আপনি এটা চোখে পাবেন, হাতে পাবেন, চিন্তায় পাবেন। জন্ডিসের লেভেল যদি থ্রি এর বেশি হয় তখন আপনি এটা পাবেন, থ্রি এর কম হলে এটা ভিতরে আসে কি ভুলে যাবেন। হচ্ছে যে আপনার শরীরে যদি কোনোভাবে অক্সিজেন লেভেল কমে যায়, এটা হচ্ছে কোভিড পেশেন্টের মেইন সমস্যা হলে সায়ানোসিস। সায়ানোসিস মানে হচ্ছে তার শরীরে রক্তে অক্সিজেনের লেভেল যদি কমে যাবে, কমে গেলে সেটাকে বলা হয় সায়ানোসিস। আর সায়ানোসিসের লক্ষণ কি, আপনার আঙ্গুল হচ্ছে নীল হয়ে যাবে, নীল, হাতের আঙ্গুল, নাক, তারপর হচ্ছে জিহ্বা, মেনলি হচ্ছে আঙ্গুলে বেশি দেখা যায়। হ্যাঁ, কারণ আমার আঙ্গুলগুলো সাদা দেখা যায়, হ্যাঁ, অথবা একটু লালচে দেখা যায়, যার যে কারণে আঙ্গুলগুলো সাদা অথবা লালচে, সাপ দিলে রক্তটা চলে যায়, আবার সাপ দিলে রক্ত আসে, ঠিক আছে, বুঝছেন? এই সাইনাস ব্যবহার করলে আঙ্গুলগুলো নীল হয়ে যাবে, আঙ্গুল নীল হয়ে যাওয়া মানে তার শরীরে অক্সিজেন নাই, ইমিডিয়েট তাকে অক্সিজেন দেওয়া হবে, এটা হচ্ছে কি সায়ানোসিস। তারপর হচ্ছে ইডিমা, ইডিমা, ইডিমা মানে হচ্ছে শরীরে পানি বেড়ে গেছে, শরীরে পানি বেড়ে গেছে। এখন শরীরে পানি বেড়ে গেছে এটা কীভাবে বুঝবেন, এটা হচ্ছে যে আমাদের এ পায়ের পায়ের গোড়া থেকে একটু উঁচু জায়গা আছে, হ্যাঁ, ঠিক আছে, এটাকে বলা হয় মিডিয়াল মেডুলাস। মিডিয়াল মেডুলাসে উন্নতি জায়গা উপরে আপনি চাপ দিয়ে দেখবেন, 1.25 সেন্টিমিটার উপরে, মানে একটু উপরে থাম দিয়ে চাপ দিলে এরকম, চাপ দিলে যদি বেবি নেমে যায়, বেবি গেলে বুঝতে হবে তার এডিমা আছে। এডিমা দুই প্রকার, একটা হচ্ছে ফিডিং এডিমা, একটা হচ্ছে নন ফিডিং এডিমা। ফিডিং এডিমা হচ্ছে যে আপনার নেমে গেছে, নেমে যাওয়ার পরে এক দিন দুই দিন পরও এটা নেমেই আসে, যেমন আমরা আটা খাই আসে না, আটা খাই বলতে সাপ দিই, সাপ দিলে চিত্র মতো হয়ে যাবে, এটা আর ইয়ে হয় না, এরকম এটা নেমে গেলে দুই তিন দুই তিন মিনিট সময় লাগে, নর্মাল কন্ডিশনে আসে, এটা হচ্ছে ফিডিং এডিমা। আর হচ্ছে যেটা সাপ থেকে নেমে যায় আবার তার উদয় করে নর্মাল করে যাবে, হচ্ছে ঠিক আছে। আচ্ছা, ওইদিকে লাস্ট আপনি সাপ থেকে নেমে যায় কি না এটাই দেখুন, ফিটিং নন ফিটিং এগুলো জানার প্রয়োজন নেই। ফিটিং আছে আমি জানি, এটা হচ্ছে যে পায়ের মিডিয়াল মিডিয়াল বলা হয় যে এখানে একটু উঁচু জায়গা আছে, হ্যাঁ, আর আছে আটটা উপরে উপরে আছে, এটা 1.2 সেন্টিমিটার উপরে বা এটার একটু উপরে দিলেই হবে, তারপর দেবেন, হ্যাঁ। তারপর হচ্ছে ইডিমা আসছে, তারপর ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন হচ্ছে যে পানি শূন্যতা, পানি শূন্যতা আপনি কীভাবে বুঝবেন, পানি শূন্যতা হচ্ছে যে অনেকভাবে বোঝা যায়। এক নম্বর হচ্ছে যে আপনার চোখ দেখবেন, চোখকে বলা হয় সানকে নাই, সানকে নাই মানে হচ্ছে যে তার চোখটা এরকম থাকবে, সে মেয়েতেও পারবে না, পুরো পারবে এই একটা, মানে হচ্ছে যে মনে হয় যে কী বলা হয় লেখা দিন, মানে হচ্ছে চোখগুলো এরকম আধা খোলা থাকবে, খুলতে পারবে না এই ধরনের, মানে এরকম মনে হয় যে শক্তি নেই, চোখ খোলা শক্তি, তারপরে আছে
মেইনলি আপনি কি দেখবেন, মেইনলি হচ্ছে রোগী যদি ডিহাইড্রেশনে থাকে, চিকিৎসা করলে এগুলা কিন্তু শেখানো হয় না, সেকেন্ড আসলাম এগুলো বুঝতে হবে, হ্যাঁ এগুলো বুঝতে হবে।
আবার লিকোনেক্স দিতে পারেন। হ্যাঁ লিকোনেক্স, তাহলে এটা পিটামিনটি কমপ্লেক্স পুরোটা পেয়ে যাবে যেটার কারণে। ঠিক আছে, মোটামুটি এই তিনটে ওষুধ দিলে যদি ইনফেকশন কম হয় তাহলে ডেলি একটা, আর যদি বেশি হয় তাহলে ডেলি দুইটা। আমি বলতেছি না আমি কোনো কোম্পানির সাথে বিরুদ্ধে না পাই।
হবে, ওইগুলো মোটামুটি তাহলে এই দুইটা দিবেন। হ্যাঁ তিন বেলা করে দিবেন, ওটা হচ্ছে যে ঠিক আছে। আর যে আমাদের সৃষ্টি আছে ওটার জন্য আপনি এটা তো শুরু দিয়ে সৃষ্টি, আর নমাদের যে সৃষ্টির কারণে সাথে আপনি একটা সিরাপ যুক্ত করতে পারেন। মোটামুটি এক সপ্তাহ বা চোদ্দ দিন খাইলে বলতে হবে, এক দুদিন খাইলে কাজ হবে, তবে ওই ডিসক্রিপশনটা একদিন খাইলে পাবেন, এটা পাবেন ঠিক আছে। তাহলে আমরা আজকে কী শিখলাম, দুটো ডিজিজ সম্পর্কে আমরা ডিটেলস শিখলাম, এই দুটো ডিজিজ আমরা চিকিৎসা করতে পারবো যদি আমাদের কাছে আসে রোগী, কে পারবো? আজকে দুটো ডিজিজ সম্পর্কে বলা হয়েছে। হ্যাঁ খাবার আগে আমরা যদি অ্যান্টাসিড অথবা ক্লিনিসল এগুলো যদি খাবার আগে দেই কোন সমস্যা আছে কিনা, খাবার পরে দেই খাবার আগে দেওয়ার একটা কারণ আছে। মানে এটা আমি যদি খাবার আগে খাই তাহলে এটাতে কোনো সমস্যা আছে কি? খাবারের পরে আবার ওষুধ আছে না, ওই ওষুধ
বা বাতাস করবে, বুঝছেন আপনি? এ কারণে এগুলা খাবারের আগে দেওয়া যাবে। আছে একজনের কনফিডেন্স নাই, একজন পড়ে যাবে, হ্যাঁ পারলে পার পারতো না, সে কয়জন পারে ডিসক্রিপশন কে আগে মেয়েদের কেউ পারতো না, হ্যাঁ এই দুইটা পড়ানো হয়েছে, একটা হচ্ছে ডিসক্রিপশন আর একটা হচ্ছে ওরাল পার, মানে হচ্ছে পড়ে এখন যেগুলো আমি পড়াইছি আবার পড়বেন, পড়ে তুই ইনভেস্ট করতে পারবে, এরকম কে আছে? আপনি যদি মনে করেন এখন বের হইলে সামনে পাক আছে, তাহলে আপনি আর বের হয়ে যাবেন, আর আপনি যদি মনে করেন সামনে বিজি নেই পাক থাকলেও আপনি বের হয়ে যাবেন, কাজ হবে না, হ্যাঁ কাজ হবে না, মানে এরা না 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 তারা কিন্তু
দুশো দিন
কার ট্র্যাক মানে পাকস্থলী অস্থাবর রাস্তা এগুলোতে বাবা রাস্তা এগুলো বলা হয়েছে আগে হ্যাঁ পাহাড়গুলো যেতে বলা হয়েছে ঠিক আছে তাহলে আর কোনো কোশ্চেন আছে পার্ক পার্ক আছে